সালামু আলাইকুম, আমি মোহাম্মদ মোসলেউদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ, এমবিবিএস 59 ব্যাচ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলহামদুলিল্লাহ আছি ইমিউনিটি পার্ট 17 এ। তো আমরা আমাদের গত ভিডিওগুলোতে কথা বলেছিলাম যে CD4 টি সেল অ্যাক্টিভেশন নিয়ে। তো CD4 টি সেল অ্যাক্টিভেশনের মধ্যে আমরা দেখেছি হেলপার টি সেল 1, হেলপার টি সেল 17, হেলপার টি সেল 2 মিডিয়েটেড ইমিউনিটি, সাথে ছিল ফলিকুলার হেলপার টি সেলটাও। এখন আজকে আমরা জানছি যে CD4 না, আজকে হচ্ছে যে CD8 টি সেল অ্যাক্টিভেশন। ঠিক আছে, তো CD8 টি সেল অ্যাক্টিভেশনটা কোন ক্ষেত্রে হয়, সেটা হলো যে ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রে হবে। তো হচ্ছে এই ভাইরাল ইনফেকশন। এখন আমরা দেখি যে ধরুন এটা হলো আমার একটা টিস্যু, তাহলে একটা টিস্যুতে কি থাকে, বিভিন্ন সেল থাকে, তাই না? আমরা জানি এ ক্লাস্টার অফ সেলস ইজ টিস্যু। তাহলে এটা হলো আমার হোস্ট সেল। ওকে, এখন এই হোস্ট সেলের মধ্যে ধরুন একটা ভাইরাস অ্যাটাক করলো, কিছু ভাইরাস অ্যাটাক করলো। এখন একটা ভাইরাস যখন সেলের মধ্যে ঢুকে, ধরেন এই হলো ভাইরাসটা, আমি রেড ডট দিয়ে ভাইরাসটা ইন্ডিকেট করলাম, তখন সে আমার হোস্ট সেলের প্রোটিন মেশিনারিজ ইউজ করে এবং রেপ্লিকেশনের মাধ্যমে আরো থাউজেন্ডস অফ ভাইরাস পার্টিকেলস তৈরি করে। তাহলে এখানে অনেকগুলো ভাইরাস তৈরি হবে। তখন একইভাবে পাশের সেলটার মধ্যেও এরকম অনেকগুলো ভাইরাস তৈরি হবে। এখন যখন এরকম ভাইরাস তৈরি হবে, তখন ওরা এই হোস্ট সেলটাকে ব্লাস্ট করে বেরিয়ে যাবে, অর্থাৎ তখন আরো প্রলিফারেশনের মধ্যে মাধ্যমে ওরা হিউজ পরিমাণ ভাইরাস পার্টিকেল রিলিজ করবে। হ্যাঁ, এখন আমরা জানি আমাদের প্রত্যেকটা টিস্যুর মধ্যে রেসিডেন্ট ম্যাক্রোফেজ থাকে, তাহলে এই হলো আমাদের রেসিডেন্ট ম্যাক্রোফেজটা। ওকে, এবং সাথে থাকে আমাদের ডেন্ড্রাইটিক সেল, বলে আমরা আগে বলেছি, তাহলে এই হলো ডেন্ড্রাইটিক সেল। তার সাথে আমাদের ইনেট ইমিউনের আরেকটা সেল থাকে, সেটা হলো যে ন্যাচারাল কিলার সেল। হ্যাঁ, এই ন্যাচারাল কিলার সেলটা ভাইরাল ইনফেক্টেড সেলকে ডিস্ট্রয় করার পেছনে একটা অন্যরকম অবদান আছে। সে ভাইরাস ইনফেক্টেড সেলগুলোকে ডিস্ট্রয় করে ফেলে, কিভাবে করে, থ্রু রিলিজিং পারফোরিন এন্ড গ্র্যানজাইম এনজাইমের মাধ্যমে। হ্যাঁ, তো আমরা এগুলো নিয়ে আগে কথা বলেছি, একটু ব্রিফ করছি। তাহলে পারফোরিন এবং হচ্ছে গ্র্যানজাইম। ওকে, আচ্ছা, এই মধ্যে এই পারফোরিনটা হচ্ছে এই যে ভাইরাল ইনফেক্টেড সেলের মধ্যে একটা পোর সৃষ্টি করে। যখন এখানে একটা পোর হয়ে যাবে, তখন এই ইন্ট্রাসেলুলার কন্টেন্ট গুলো লিক হয়ে বেরিয়ে এসে আলটিমেটলি হোস্ট সেলটা ডিস্ট্রয় হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এখন যখন এই যে ভাইরাস পার্টিকেল গুলো রিলিজ হলো, এই এগুলোকে এখন দেখেন, একটা ভাইরাস পার্টিকেলস এর যে স্পেশাল মলিকিউলার প্যাটার্নটাকে আমার এই ম্যাক্রোফেজ এবং ডেন্ড্রাইটিক সেল তাদের সেল সারফেসে থাকা প্যাটার্ন রেকগনিশন রিসেপ্টর, দেখেন এই যে টি শেপ যেটা দিলাম, এটা হলো প্যাটার্ন রেকগনিশন রিসেপ্টর। একইভাবে ডেন্ড্রাইটিক সেলও আছে, তারা ওই রেড ডটটা হচ্ছে ভাইরাস, আর এর মধ্যে যে হলুদ ডটটা দিলাম সেটা হলো প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকিউলার প্যাটার্ন। ঠিক আছে, তো এই ইয়েলোটা অর্থাৎ পিএএমপি কে ম্যাক্রোফেজ এবং ডেন্ড্রাইটিক সেল তাদের প্যাটার্ন রেকগনিশন রিসেপ্টরের মাধ্যমে ডিটেক্ট করবে, করার পরে তারা ওকে ফ্যাগোসাইটোসিস করে ফেলবে। এখন যখনই এই ম্যাক্রোফেজ এবং ডেন্ড্রাইটিক সেল ভাইরাসটাকে ফ্যাগোসাইটোসিস করবে, পরে তারা তাদের ফ্যাগোলাইসোসোম ফর্ম করবে এবং ডাইজেস্ট করে এই ভাইরাল প্রোটিনটাকে ভেঙে ছোট ছোট পেপটাইড তৈরি করবে, শর্ট পেপটাইড। এরপরে তারা ওই শর্ট পেপটাইডকে তাদের MHC-2 এর সাথে বাইন্ড করাবে। তাহলে এই যে দেখেন, আমি যেটা ব্লু কালার দিলাম, এটা হলো MHC-2 প্রোটিন, MHC-2। ওকে, এই MHC-2 এর সাথে এই ভাইরাল পেপটাইডটাকে অ্যাটাচ করলো, তাহলে এটাকে আমরা বলছি MHC-2 প্রেজেন্টেশন, তাই না? আমরা এটা নিয়ে ডিটেলস কথা বলেছিলাম, MHC-2 প্রেজেন্টেশন। আচ্ছা, এখন একইভাবে ডেন্ড্রাইটিক সেলটাও কি করবে, এই ভাইরাসটাকে ফ্যাগোসাইটোস করার পরে MHC-2 প্রেজেন্টেশন করবে। এখন এখানে একটা মজার বিষয়, সেটা হলো যে ম্যাক্রোফেজ ফ্যাগোসাইটোসিস করার পরে অনলি MHC-2 প্রেজেন্টেশন করবে, কারণ কি, ফ্যাগোসাইটোসিস করা একটা মাইক্রো অর্গানিজমকে ম্যাক্রোফেজ অনলি MHC-2 এর সাথে বাইন্ড করাতে পারে, আর যদি এন্ডোসাইটোসিস করে তাহলে MHC-1 এর সাথে কম্বাইন করাতে পারে।
কিন্তু এই ডেনড্রাইটিক সেল যেটা আমরা এখানে আঁকলাম, ডেনড্রাইটিক সেলের একটা স্পেশাল ফিচার আছে, ডেনড্রাইটিক সেল। এই ডেনড্রাইটিক সেলটা কি করতে পারে, যে সে ফ্যাগোসাইটোসিস করা মাইক্রো অর্গানিজম বা অ্যান্টিজেনকেও এমএইচসি ওয়ান এর সাথে কম্বাইন করাতে পারে। তাহলে এই যে দেখেন, সে ভাইরাল প্রোটিনটাকে একদিকে এমএইচসি টু এর সাথে কম্বাইন করালো, অন্যদিকে আবার একই সাথে এমএইচসি ওয়ান। তাহলে আকাশি কালারেরটা দিয়ে আমি বুঝাচ্ছি, সে হলো এমএইচসি ওয়ান, এমএইচসি ওয়ান। ওকে, আচ্ছা এখন দেখেন যে অল নিউক্লিয়েটেড সেল, আমাদের হিউম্যান বডির অল নিউক্লিয়েটেড সেলের এমএসসি ওয়ান প্রোটিন তৈরি করার ক্যাপাবিলিটি আছে। তাহলে এই যে এটা আমার যে হোস্ট সেল ছিল টিস্যুর মধ্যে, এই প্রত্যেকটা সেলেরই কি আছে, এমএসসি ওয়ান প্রোটিন আছে। তো তারা যখন এই যে ভাইরাস দ্বারা ইনফেক্টেড হবে, তখন এই আমাদের হোস্ট সেলের মধ্যে কি থাকে, আমরা জানি প্রোটিওসোম থাকে, তাই না? একটা অর্গানেল, সেলুলার অর্গানেল। এই প্রোটিওসোমের মাধ্যমে ওরা এই ভাইরাল প্রোটিনকে ডাইজেস্ট করে ওরাও এমএসসি ওয়ান প্রেজেন্ট করবে, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখেন, প্রত্যেকটা হোস্ট সেল এই যে এমএসসি ওয়ান পেপটাইড কমপ্লেক্স ফর্ম করলো, এমএসসি ওয়ান পেপটাইড কমপ্লেক্স। তাহলে প্রশ্ন হলো, ওরা এমএসসি ওয়ান পেপটাইড কমপ্লেক্স কেন ফর্ম করলো? কারণ হচ্ছে ওরা অপেক্ষায় আছে, কার অপেক্ষায়, সাইটোটক্সিক টি সেল। কখন লিম্ফ নোড থেকে সাইটোটক্সিক টি সেল আসবে এবং কখন তাদেরকে হেল্প করবে যাতে ভাইরাস আর বংশবৃদ্ধি করতে না পারে, ঠিক আছে? তাহলে এই যে ব্লু কালারের যেটা দেখছেন হোস্ট সেলে, সেটা হলো এমএসসি ওয়ান। এই যে দেখেন, প্রত্যেকটা এমএসসি ওয়ান প্রেজেন্টেশন করে সাইটোটক্সিক টি সেলের অপেক্ষায় আছে। আচ্ছা এখন ম্যাক্রোফেজ গুলো এখানে থাকবে, আর ডেন্ড্রাইটিক সেল থ্রো এফারেন্ট লিম্ফ্যাটিক্স, এই যে এফারেন্ট লিম্ফ্যাটিক্স এর মাধ্যমে সে চলে যাবে কোথায়, লিম্ফ নোডে, ঠিক আছে? সে চলে যাবে লিম্ফ নোডের মধ্যে চলে যাবে। আচ্ছা এখন এই হলো একটা লিম্ফ নোড, ওকে, লিম্ফ নোড। আচ্ছা এই লিম্ফ নোডের মধ্যে আছে দুইটা রিজন, মেইনলি কর্টিকাল এবং তার নিচে এই হলো প্যারাকর্টিকাল, আর এদিকে করে থাকে সাইনাস, ওকে। আচ্ছা এই কর্টিক্যাল এরিয়ার মধ্যে থাকবে বি সেল এবং প্যারাকর্টিক্যাল এরিয়ার মধ্যে থাকবে এই যে যেটা আমি ব্লু দিচ্ছি সিডি ফোর টি সেল, এবং যেটাকে আমি আকাশি কালার দিচ্ছি সিডি এইট টি সেল। দুই ধরনের টি সেল প্যারাকর্টিক্যাল এরিয়াতে থাকে, আর কর্টিক্যাল এরিয়াতে থাকবে অনলি বি সেল। তাহলে এই যে এগুলো হলো কি, লিম্ফয়েড ফলিকল, অর্থাৎ লিম্ফয়েড ফলিকলের মধ্যে এই বি সেল গুলো থাকে। এই বি সেল গুলোকে কি বলে, ম্যাচিউর নেইভ বি সেল, ঠিক আছে? আচ্ছা তাহলে এই যে ডেন্ড্রাইটিক সেলটা ও এফারেন্ট লিম্ফ্যাটিক্স এর মাধ্যমে লিম্ফ নোডের প্যারাকর্টিক্যাল এরিয়াতে চলে আসলো, কেমন? এখন প্যারাকর্টিক্যাল এরিয়াতে তাহলে আছে সিডি ফোর টি সেল এবং সিডি এইট টি সেল। এখন এই ডেন্ড্রাইটিক সেলটা তো ওর সেল সারফেসে দুইটাই আছে, এমএসসি টু পেপটাইড কমপ্লেক্স অ্যান্ড এমএসসি ওয়ান পেপটাইড কমপ্লেক্স। তো এমএসসি টু পেপটাইড কমপ্লেক্স দিয়ে ও সিডি ফোর টি সেলের সাথে সিগন্যাল ওয়ান এবং এই বি সেভেন প্রোটিন আর হচ্ছে সিডি ফোর টি সেলের সিডি টোয়েন্টি এইট, ঠিক আছে? এখানে হবে সিগন্যাল টু, আলটিমেটলি ওরা তখন অ্যাক্টিভেটেড হলো, অর্থাৎ এই সিডি ফোর টি সেলটা অ্যাক্টিভেটেড হলো। হওয়ার পরে এই ডেন্ড্রাইটিক সেলটা এই সিডি ফোর টি সেলের উপর রিলিজ করবে ইন্টারলিউকিন টুয়েলভ, ওকে। তো যখন এই ইন্টারলিউকিন টুয়েলভ রিলিজ করবে এবং একই সাথে এই সিডি ফোর টি সেলটা যখন অ্যাক্টিভেটেড হয়, তখন ও কি করে, ও ইন্টারলিউকিন টু রিলিজ করে বেশি বেশি, এবং তার সেল সার্ফেসে এই ইন্টারলিউকিন টু এর জন্য রিসেপ্টর তৈরি হয় এবং এই ইন্টারলিউকিন টু এই রিসেপ্টরের উপরই বসবে। তাহলে যে ও নিজেই তৈরি করছে ইন্টারলিউকিন টু, আবার বসছে তার নিজের রিসেপ্টরের উপরে, অর্থাৎ কি ফ্যাশন এটাকে বলছি, অটোক্রাইন ফ্যাশন, নিজেই নিজের উপর কাজ করছে। এই ইন্টারলিউকিন টু টা এই সিডি ফোর টি সেলের জন্য গ্রোথ ফ্যাক্টরের মতো কাজ করে, অর্থাৎ যখন এই ইন্টারলিউকিন টু বসবে রিসেপ্টরের উপরে, তখন এই সিডি ফোর টি সেলটা প্রলিফারেশন হবে, অর্থাৎ অনেকগুলো সিডি ফোর টি সেল তৈরি হবে। একই সাথে এই যে ডেন্ড্রাইটিক সেল তার উপরে ইন্টারলিউকিন টুয়েলভ রিলিজ করুক
করলো এই ইন্টারলিউকিন 12 এর কারণে এই সিডি4 টি সেলটা ডিফারেন্সিয়েট হয়ে হবে হেলপার টি সেল, হেলপার টি সেলে পরিণত হবে ডিফারেন্সিয়েশন হয়ে। আচ্ছা এখন এই হেলপার টি সেল গুলো রিলিজ করবে ইন্টারলিউকিন 2, যে হেলপার টি সেল তৈরি হলো এই ইন্টারলিউকিন 2 টা এই সিডি8 টি সেলের জন্য ইম্পর্টেন্ট। কেন এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কথা, এই ইন্টারলিউকিন 2 টা রিলিজ না হলে সিডি8 টি সেলটা ডেন্ড্রাইটিক সেলের সাথে সিগন্যাল 1 সিগন্যাল 2 তৈরি করলেও সে প্রলিফারেশন করতে পারবে না, যদি না হেলপার টি সেল থেকে ইন্টারলিউকিন 2 না আসে। ওকে এখন দেখেন এটা কেন ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে দেখেন আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করে দিয়েছেন, যদি দেখেন আমাদের সিডি8 টি সেলটা কোন ধরনের এমএসসি কে ডিটেক্ট করে, এমএসসি 1। এখন দেখেন আমাদের সবগুলো যে এন্ডোজেনাস অ্যান্টিজেন আছে ওই এন্ডোজেনাস অ্যান্টিজেন গুলো প্রেজেন্ট হয় কার মাধ্যমে, এমএসসি 1 এর সাথে কম্বাইন্ড হয়ে। এখন যদি কোনো কারণে এরকম এন্ডোজেনাস অ্যান্টিজেন গুলো এমএসসি 1 এর সাথে কম্বাইন্ড হলো এবং ওই এমএসসি 1 কে সিডি8 টি সেল ডিটেক্ট করলো, তাহলে তো কি হয়ে যাবে আমার হোস্ট সেল অর্থাৎ নরমাল সেল গুলোকে এই সিডি8 টি সেল অর্থাৎ অথবা সাইটোটক্সিক টি সেল ডেস্ট্রয় করা শুরু করবে, অটোইমিউনিটি দেখা দিবে তখন। ঠিক আছে এই কারণে হচ্ছে যখন সে হেলপার টি সেল থেকে ইন্টারলিউকিন 2 রিসিভ করবে তখন সে বুঝবে আমাকে এখন কাজ করা দরকার। এখন হেলপার টি সেল কখন ইন্টারলিউকিন 2 রিলিজ করবে, যখন সিডি4 টি সেল কে ডেন্ড্রাইটিক সেল থ্রু এমএসসি 2 প্রোটিনের মাধ্যমে অ্যাক্টিভেট করবে। এখন এমএসসি 2 প্রোটিন কখন অ্যাক্টিভেট করে, যখন একটা ফরেন অ্যান্টিজেন আসে তখন ওই ফরেন অ্যান্টিজেন কে এমএসসি 2 এর সাথে কম্বাইন করে তারপরে সে এই সিডি4 টি সেল কে অ্যাক্টিভেট করে, তখন হেলপার টি সেল তৈরি হবে। এই হেলপার টি সেল তারপরে ইন্টারলিউকিন 2 রিলিজ করবে, এই ইন্টারলিউকিন 2 সিডি8 টি সেল কে প্রলিফারেশনে হেল্প করে। দেখেছেন তাহলে এই কারণেও এখানে আল্লাহ তাআলা একটা চেক পয়েন্ট দিয়ে রেখেছেন। ওকে আচ্ছা তাহলে যাই হোক এই ইন্টারলিউকিন 2 টা রিলিজ হলো, একই সাথে ডেন্ড্রাইটিক সেল তার সেল সারফেসে এক্সপোজ হওয়া এমএসসি 1 এমএসসি 1 পেপটাইড কমপ্লেক্সের মাধ্যমে সে আমার সিডি8 টি সেলের টি সেল রিসেপ্টরের সাথে সিগন্যাল 1 এবং সিডি 28 এর সাথে সিগন্যাল 2 করলো। ওকে তখন এই সিডি8 টি সেলটা অ্যাক্টিভেটেড হলো এবং প্রলিফারেটেড হলো, অর্থাৎ মাইটোটিক ডিভিশনের মাধ্যমে আরো অনেকগুলো সিডি8 টি সেল বা সাইটোটক্সিক টি সেল তৈরি হয়ে গেল। ঠিক আছে তাহলে দেখেন এই যেগুলো সবগুলো হলো কি সেল, সাইটোটক্সিক টি সেল, সাইটোটক্সিক টি সেল বা সিডি8 টি সেল। ওকে আচ্ছা তাহলে এখন আমাদের এখানে সাইটোটক্সিক টি সেল প্রোডাকশন করলাম, এবং দেখেন আমি আপনাদের কি বলেছিলাম যে যে কোনো সিডি4 টি সেল যখন ডেন্ড্রাইটিক সেলের সাথে সিগন্যাল 1 এবং সিগন্যাল 2 করে অ্যাক্টিভেটেড হয় তখন তারা ফলিকুলার হেলপার টি সেলে ডিফারেন্সিয়েটেড হয়, সেটা ভাইরাল ইনফেকশন হোক, ব্যাকটেরিয়াল হোক বা হেলমিনথিক হোক বা অ্যালার্জিক রিয়াকশন হোক, আপনাদেরকে সেটা আমি দেখিয়েছিলাম। তবে কিছু সিডি4 টি সেল ডিফারেন্সিয়েটেড হয়ে তৈরি করলো ফলিকুলার হেলপার টি সেল, এই যে ইয়েলো যেটা দেখালাম সেটা হলো ফলিকুলার হেলপার টি সেল। এখন এই ফলিকুলার হেলপার টি সেলটা প্যারাকর্টিক্যাল এরিয়া থেকে কর্টিক্যাল এরিয়াতে চলে আসলো, ওকে কর্টিক্যাল এরিয়াতে চলে আসলো। আচ্ছা এখন কর্টিক্যাল এরিয়াতে কে বসে আছে, কর্টিক্যাল এরিয়াতে বি সেল থাকে, ম্যাচিউর নাইভ বি সেল, ম্যাচিউর নাইভ কেন বলছি, ইনঅ্যাক্টিভেটেড অর্থাৎ সে এখনো তার কোগনেট অ্যান্টিজেন কে রিসিভ করেনি, তাহলে ম্যাচিউর নাইভ বি সেল। ঠিক আছে এখন এই ম্যাচিউর নাইভ বি সেলের গায়ে রিসেপ্টর থাকে, এই রিসেপ্টরটা বলছি বি সেল রিসেপ্টর, এই বি সেল রিসেপ্টরটা আসলে একটা অ্যান্টিবডি আর কিছুই না, কোন অ্যান্টিবডি, ইমিউনোগ্লোবুলিন এম। এখন দেখেন এখানে এই যে এফারেন্ট লিম্ফ্যাটিক্স ছিল, এই এফারেন্ট লিম্ফ্যাটিক্সে ডেন্ড্রাইটিক সেল আসলো না অ্যাট দ্য সাইট অফ ইনফ্লামেশন থেকে বা ইনফেকশন থেকে, অর্থাৎ এখানে আমার অ্যাটাকটা হয়েছিল। এখন কিছু ভাইরাস ফ্রিলি অর্থাৎ ওদেরকে কোনো ম্যাক্রোফেজ বা ডেন্ড্রাইটিক সেল এনগালফ করতে পারেনি, হ্যাঁ তারা ফ্রিলি
এই এফারেন্ট লিম্ফ্যাটিক্স এর মাধ্যমে চলে আসলো লিম্ফ নোডে। লিম্ফ নোডের কোন রিজনে? প্যারাকর্টিক্যাল এরিয়াতে আসলো, ওই প্যারাকর্টিক্যাল এরিয়া থেকে চলে আসলো কর্টিক্যাল এরিয়াতে। তো কর্টিক্যাল এরিয়াতে যখন আসবে, এখন কর্টিক্যাল এরিয়াতে তো আল্লাহ তাআলা একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল দিয়ে রেখেছেন, তাই না? অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলটার নাম কি? বি সেল। আমরা জানি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হলো তিনটা, কি কি? ম্যাক্রোফেজ, ডেন্ড্রাইটিক সেল, বি সেল। এই বি সেলের ইমিউনোগ্লোবিউলিন এম রিসেপ্টরটা এই ভাইরাসকে ডিটেক্ট করবে, ওকে চিনতে পারবে। ও যখন ওকে চিনবে, তখন বি সেল রিসেপ্টর মিডিয়েটেড এন্ডোসাইটোসিস, অর্থাৎ তখন ও এই ভাইরাসটাকে এই অ্যান্টিবডিটা সহ ভিতরে ঢুকিয়ে ফেলবে। নট ফ্যাগোসাইটোসিস, এটা হলো এন্ডোসাইটোসিস, ঠিক আছে? আচ্ছা, তো ওকে যখন ভিতরে ঢুকালো, তখন ভাইরাসটাকে ও ডাইজেস্ট করলো, করে এই বি সেল, ও যেহেতু একটা প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, তাই ওর কি করবে, এই ভাইরাল শর্ট পেপটাইডকে ও ওর সেল সারফেসে, ও ওর সেল সারফেসে কি করলো, এমএসসি টু এর সাথে কম্বাইন করে প্রেজেন্ট করলো। তাহলে দেখেন আমরা এই যে ব্লু পোর্শনটা দিয়ে এমএসসি টু বুঝিয়েছি, আর রেড এই বিষয়টা হলো ভাইরাল শর্ট পেপটাইড। তাহলে এটা কোন ধরনের প্রেজেন্টেশন করলো? বি সেল, এমএসসি টু। এখন ও কার অপেক্ষায় আছে? এই বি সেলটা ফলিকুলার হেলপার টি সেলের অপেক্ষায়, ঠিক আছে? তো এখন সিডি ফোর টি সেলটা ডিফারেন্সিয়েটেড হয়ে ফলিকুলার হেলপার টি সেল তৈরি হলো। ফলিকুলার হেলপার টি সেলটা এই কর্টিক্যাল এরিয়াতে চলে আসলো, এবার ও যাবে বি সেলের কাছে কাছে গিয়ে। এখন এই যে ফলিকুলার হেলপার টি সেল, ও তো একটা টি সেল, তাই না? তাহলে ওর সেল সারফেস কি আছে? টি সেল রিসেপ্টর আছে। আর ফলিকুলার হেলপার টি সেল একটা স্পেশাল আরেকটা প্রোটিন থাকে সেল সারফেসে, সেটাকে আমরা বলছি কি, সিডি ফোরটি লাইগেন্ড। এটা হলো সিডি ফোরটি লাইগেন্ড। তাহলে যে কোনো লাইগেন্ড যদি হয়, তাহলে লাইগেন্ড কার সাথে বসবে? রিসেপ্টরের সাথে। তাহলে এই বি সেলের গায়ে থাকবে সিডি ফোরটি রিসেপ্টর, বা এটাকে আমরা সংক্ষেপে বলি শুধু সিডি ফোরটি, ওকে? তাহলে ওদের মধ্যে একটা সিগন্যালিং হবে, আর এই এমএসসি টু পেপটাইড কমপ্লেক্সের সাথে টি সেল রিসেপ্টর একটা সিগন্যালিং হবে। ওই এই সিগন্যালিংটা যখন হবে, তখন এই ফলিকুলার হেলপার টি সেলটা এই বি সেলের উপরে একটা সাইটোকাইন রিলিজ করবে। কি সাইটোকাইন? সেটা হলো ইন্টারফেরন গামা। এই ইন্টারফেরন গামাটা যখন রিলিজ করবে, আপনারা লেন্স খুললে একটা চার্ট পাবেন, এই চার্টটা জানা থাকলে আল্লাহর রহমতে গেলে একদম ইজি। সেটা হলো লেন্সের 15 এডিশন 512 নম্বর পেজ টেবিল নাম্বার 60.2। সেখানে দেখবেন যে ইন্টারফেরন গামার কাজ কি। ইন্টারফেরন গামার কাজ হলো সে বি সেলকে ক্লাস সুইচ করে ইমিউনোগ্লোবুলিন জি প্লাজমা সেলে কনভার্ট করে। তাহলে তখন এই বি সেলটা অ্যাক্টিভেটেড হবে, অ্যাক্টিভেটেড হয়ে সে প্লাজমা সেলে পরিণত হবে। অনেক প্রলিফারেশন করে, অর্থাৎ বি সেল যখন অ্যাক্টিভেটেড হয়, তখন কি হয়, মাইটোটিক সেল ডিভিশনের মাধ্যমে অনেকগুলো অ্যাক্টিভেটেড বি সেল তৈরি করে, অনেকগুলো। তো এই অ্যাক্টিভেটেড বি সেলকে আমরা বলছি কি, প্লাজমা সেল, প্লাজমা সেল। এখন এই প্লাজমা সেলটা কোন ধরনের ক্লাস সুইচিং হয়েছে এখানে? ইমিউনোগ্লোবুলিন জি। কেন? কারণ হচ্ছে ইন্টারফেরন গামা ইমিউনোগ্লোবুলিন জি ক্লাস সুইচিং করায়। আচ্ছা, তাহলে ওরা তখন বেশি বেশি কি প্রোডাকশন করবে এখানে? ওরা তখন প্রোডাকশন করে বাহিরে রিলিজ করছে সবগুলো কি, ইমিউনোগ্লোবুলিন জি। এগুলো হলো সব ইমিউনোগ্লোবুলিন জি, এই যে ওয়াই শেপ যেটা আছে। কেন ইমিউনোগ্লোবুলিন জি রিলিজ হলো? কারণ আমরা জানি যে ইমিউনোগ্লোবুলিন জি অপশনাইজেশন করার ক্যাপাবিলিটি আছে তার, ঠিক আছে? এই ইমিউনোগ্লোবুলিন জি রিলিজ হলো। এখন তাহলে আমার কি কি তৈরি হলো একটু খেয়াল করি। একটা হলো যে সাইটোটক্সিক টি সেল তৈরি হলো অনেকগুলো, এবং তার সাথে তৈরি হলো অ্যান্টিবডি ইমিউনোগ্লোবুলিন জি। এখন এই সাইটোটক্সিক টি সেলগুলো এই লিম্ফ নোড থেকে বেরিয়ে আসবে কোন রাস্তার মাধ্যমে? ইফারেন্ট লিম্ফ্যাটিক্স, ইফারেন্ট লিম্ফ্যাটিক্স এর মাধ্যমে বেরিয়ে আসবে। আর তাহলে এরা বেরিয়ে আসছে, এই যে সবগুলো সাইটোটক্সিক টি সেল, ওরা এখন কি, সেনসিটাইজড, অর্থাৎ ওরা লিম্ফ নোড থেকে
চীনে এসেছে কোন ভাইরাসের বিরুদ্ধে তাদেরকে কাজ করতে হবে। অন্যদিকে যে অ্যান্টিবডি গুলো তৈরি হলো, এই অ্যান্টিবডি গুলো লিম্ফ নোড থেকে বেরোবে কোন রাস্তার মাধ্যমে, প্রত্যেকটা লিম্ফ নোড একটা আর্টারিও যায় অক্সিজেনেটেড সাপ্লাই করার জন্য, আর একটা ভেনিউল বের হয় ডি অক্সিজেনেটেড ব্লাড গুলোকে ক্যারি করার জন্য। এই অ্যান্টিবডি গুলো ভেনাস সার্কুলেশনে ঢুকবে লিম্ফ নোড থেকে। তো আলটিমেটলি এই ভেনিউল গুলো কোথায় চলে আসবে, রাইট অ্যাট্রিয়ামে আসবে সব ভেনাস সার্কুলেশন। আর ইফারেন্ট লিম্ফ্যাটিক্সটা থোরাসিক ডাক গঠন করবে, ওই থোরাসিক ডাকটা আলটিমেটলি আমাদের লেফট সাবক্লেভিয়ান ভেইন এবং লেফট ইন্টারনাল জুগুলার ভেইনের জাংশন দিয়ে সিস্টেমিক ভেইনে প্রবেশ করবে। আলটিমেটলি সেও কোথায় চলে আসছে, রাইট অ্যাট্রিয়াম। সেখান থেকে তারা যাবে কোথায়, লাংসে, সেখান থেকে লেফট অ্যাট্রিয়াম, তারপরে অ্যাওর্টা। তাহলে অ্যাওর্টা থেকে ওরা আলটিমেটলি চলে আসছে কোথায়, আমাদের যে জায়গায় ভাইরাস ইনফেকশন করছে সেই জায়গায় আর্টারিওলে আশেপাশে। তখন সেখান থেকে তারা কেমোটাক্সিসের মাধ্যমে এই সাইটোটক্সিক টি সেল গুলো ব্লাড ভেসেলসকে ডায়াবেটিসিস করে এট দ্য সাইট অফ ইনফ্লামেশনে ঢুকে যাবে, এবং একইভাবে অ্যান্টিবডি গুলো ব্লাড ভেসেলস থেকে বেরিয়ে এট দ্য সাইট অফ ইনফ্লামেশনে চলে আসবে। তাহলে আমরা এখন কোথায় চলে আসলাম, এট দ্য সাইট অফ ইনফ্লামেশন। তাহলে দেখেন আমরা এখন এট দ্য সাইট অফ ইনফ্লামেশনে আছি। তাহলে এট দ্য সাইট অফ ইনফ্লামেশনে এই যে এখানে দেখা যাচ্ছে কি, ভাইরাস ইনফেক্টেড সেল, তাহলে এই যেগুলো হচ্ছে আমার নর্মাল হোস্ট সেল, আমার নিজের সেল, সেখানে ভাইরাস ঢুকে আছে। তাহলে ভাইরাস ইনফেক্টেড সেলগুলো আমরা কি বলেছিলাম, এমএসসি ওয়ান পেপটাইড কমপ্লেক্স করে ওরা সেল সার্ফেসে এই এমএসসি প্রোটিন উইথ ভাইরাল পেপটাইড হ্যাঁ এক্সপোজ করে বসে আছে। কখন আমাদের জন্য সাইটোটক্সিক টি সেল আসবে এবং আমাদেরকে ভাইরাসের এগেনস্টে যুদ্ধ করতে হেল্প করবে। তো চলে আসলো সাইটোটক্সিক টি সেল, এই যে দেখেন এটা হলো সাইটোটক্সিক টি সেল, আমরা একটু আগে বললাম না, চলে আসলো সাইটোটক্সিক টি সেল। তো আমরা একটা দিয়ে এক্সপ্লেন করি, এরকম তো আমার অনেকগুলো সাইটোটক্সিক টি সেল আসবে, আমরা একটা দিয়ে বুঝাই। তাহলে এই এগুলো সব হলো সাইটোটক্সিক টি সেল। আচ্ছা এখন সাইটোটক্সিক টি সেল, ও যেহেতু একটা টি সেল তাহলে ওর কি আছে, ওর টি সেল রিসেপ্টর। তাহলে এই হলো সেই টি সেল রিসেপ্টর। তো এই টি সেল রিসেপ্টর দিয়ে ও এই ভাইরাস ইনফেক্টেড হোস্ট সেলের এমএসসি ওয়ান পেপটাইড কমপ্লেক্স এর সাথে একটা সিগন্যালিং করবে। তাহলে এখানে একটা সিগন্যালিং হবে, ওকে। আচ্ছা এখন আরেকটি ইম্পর্টেন্ট বিষয় দেখেন, যখন এই সাইটোটক্সিক টি সেলের টি সেল রিসেপ্টর, এটা টি সেল রিসেপ্টরের সাথে এমএসসি ওয়ান পেপটাইড কমপ্লেক্সের সিগন্যালিং হবে, তখন এই সাইটোটক্সিক টি সেলের সেল সার্ফেসে আরেকটা স্পেশাল প্রোটিন এক্সপোজ হবে সেল সার্ফেসে। দেখেন আমি যেটাকে ইয়েলো দিয়েছি সেটা হলো যে ফাস লাইগেন্ড, এফ এ এস লাইগেন্ড, ওকে। তাহলে ফাস্ট লাইগেন্ড, এখন ও যেহেতু একটা লাইগেন্ড, ওর জন্য একটা রিসেপ্টর থাকতে হবে। এখন যে সেল হোস্ট সেলগুলো ভাইরাস ইনফেক্টেড ওদের মধ্যে এই ফাস্ট লাইগেন্ডের জন্য রিসেপ্টর এক্সপোজ হয়। এই যে দেখেন আমি এখানে একটা রিসেপ্টর রাখলাম, তাহলে ফাস্ট লাইগেন্ডের রিসেপ্টর এটা, এটাকে আমরা বলছি এফ এ এস, ওকে। তাহলে এই ফাস এর সাথে সাইটোটক্সিক টি সেলের ফাস্ট লাইগেন্ডের বন্ডিং হবে, এখানে একটা বন্ডিং হবে। তো যখন বন্ডিং হবে তখন আমার এই টি সেল মানে আমার সাইটোটক্সিক টি সেলটা বুঝবে যে আমাকে লিম্ফ নোডে ডেন্ড্রাইটিক সেল যে ভাইরাসের কথা বলেছিল, হ্যাঁ ঠিক আছে এই হোস্ট সেলটা সেই ভাইরাস আক্রান্তকে হেল্প করতে হবে যত দ্রুত সম্ভব। তখন তখন কি করবে, এই সাইটোটক্সিক টি সেলটা এই ভাইরাস ইনফেক্টেড সেলের উপরে কিছু প্রোটিন রিলিজ করবে। তাহলে কি কি প্রোটিন রিলিজ করছে আমরা দেখি, একটা হলো দেখেন ও তখন রিলিজ করছে ওর উপরে এই ভাইরাস ইনফেক্টেড সেলের উপরে, তাহলে পারফোরিন, পারফোরিন রিলিজ করবে। এই পারফোরিন রিলিজ করলে ও এই ভাইরাস ইনফেক্টেড হোস্ট সেলের সেল মেমব্রেনকে ফুটো করে দিবে, ছিদ্র করে দিবে। তো যখন এখানে ফুটো হয়ে যাবে তখন এই ইনফেক্টেড হোস্ট সেলের সেলুলার কন্টেন্ট গুলো সবগুলো লিক হয়ে বাইরে বেরিয়ে আসবে, শেষ। তাহলে এই সেলটা কি হয়ে যাবে, ডেড হয়ে যাবে, হ্যাঁ সেলটা মারা যাবে। একইভাবে আরেকটা কাজ করে, সে আরেকটা প্রোটিন রিলিজ করে, সেটা হলো যে গ্র্যানজাইম বি, এগুলো এমসিকিউ তে আসে, এটা হলো যে গ্র্যানজাইম বি, ঠিক আছে। এই এই গ্র্যানজাইম বিটা কি, এটা একটা অ্যাপোপ্টোটিক প্রোটিন। এই গ্র্যানজাইম বিটা এই যে একটু আগে পারফোরিন যে এই ফুটো তৈরি করলো, ওই ফুটো দিয়ে সে ইনফেক্টেড সেলের মধ্যে ঢুকে যাবে।
ঢুকে গিয়ে সে ইনফেক্টেড হোস্ট সেলের মধ্যে, আমাদের সব সেলের মধ্যে কিন্তু কি থাকে, এটা আমরা প্যাথোলজিতে পড়েছি, প্রোকাসপেস, প্রোকাসপেস থাকে। এই প্রোকাসপেসটা মানে প্রো মানে কি ইনঅ্যাক্টিভেটেড, তো প্রোকাসপেসকে অ্যাক্টিভ করে দিবে কে, ব্র্যানজেম বিটা। তো প্রোকাসপেস যখন অ্যাক্টিভ হয় তাহলে তার অ্যাক্টিভ ফর্মের নাম কি, প্রোটা মুছে দিলেই হয়ে গেল, তাহলে কাসপেস। এই কাসপেসটা হলো অ্যাক্টিভ। এই কাসপেসটা, তাহলে এই কাসপেসটা কোথায় তৈরি হয়েছে বলেন, ভাইরাস ইনফেক্টেড হর্স সেলের মধ্যে। তখন সে কি করবে, এই ভাইরাস ইনফেক্টেড হর্স সেলের মধ্যে অ্যাপোপ্টোটিক পাথওয়ে রান করাবে। তাহলে অ্যাপোপ্টোটিক পাথওয়ে, তখন ওই ভাইরাস ইনফেক্টেড হর্স সেলটা অ্যাপোপ্টোসিস হয়ে মারা যাবে। ফলে একটা যে সেলটার মধ্যে ভাইরাস একবার ঢুকে গিয়েছে ওই সেলটাকে আমার ডিস্ট্রয় করে দিতে হবে, না হলে সেলটা যতদিন অ্যালাইভ থাকবে ততদিন ভাইরাসটা ওই সেলে রাইবোজোম কে ইউজ করে, ডিএনএ কে ইউজ করে সে আরো অনেকগুলো ভাইরাস প্রোডিউস করবে, এবং সেগুলো পরে ওই সেলটাকে রাপচার করে বেরিয়ে আশপাশের সেলকে আক্রমণ করবে। ওইখানে যে যেই সেলটার মধ্যে ভাইরাস ঢুকেছে ওই সেলটাকে আমার ডিস্ট্রয় করে দিতে হবে, যাতে ভাইরাসের সংখ্যা বৃদ্ধি করতে না পারে। ঠিক আছে, একইভাবে এই যে দেখেন এখানে ফাস্ট অ্যান্ড ফাস্ট লাইগ্যান্ড রিঅ্যাকশন একটা কথা বললাম না আমরা, এই যে ইয়েলো বিষয়টা দিয়ে, সেও কি করবে, ফাস্ট অ্যান্ড ফাস্ট লাইগ্যান্ড এই ইন্টারেকশনটা যখন হবে সেও একইভাবে ভাইরাস ইনফেক্টেড হর্স সেলের প্রো কাসপেসকে কাসপেস করে দেয়, অ্যাক্টিভেট করে, তখন এই কাসপেসটা অ্যাপোপ্টোটিক পাথওয়ে রান করে, সেলটা ডেথ হয়ে যায়। ঠিক আছে, তাহলে এইভাবে আমার সাইটোটক্সিক টি সেলটা ভাইরাস ইনফেক্টেড সেলকে ডিস্ট্রয় করছে। এখন চলে আসি আমরা, আমরা কি বলেছিলাম, আমাদের ইমিউনোগ্লোবিউলিন জি তৈরি হয়েছিল, তাই না, ইমিউনোগ্লোবিউলিন জি। এই ইমিউনোগ্লোবিউলিন জি গুলো এখন কোথায় আছে, এই ইমিউনোগ্লোবিউলিন জি গুলো এট দ্য সাইট অফ ভাইরাল ইনফেকশনে আছে, আছে এই ইমিউনোগ্লোবিউলিন জি এর কাছে। দেখেন এই যে যখন ভাইরাস অ্যাটাক করলো, দেখেন এগুলো হলো ফ্রি ভাইরাস। এখন ভাইরাস তো একটা সেলের মধ্যে ঢুকে অনেকগুলো ভাইরাস পার্টিকেল তৈরি করে, সংখ্যা বৃদ্ধি করে, তারপর ওই সেলটাকে ব্লাস্ট করে তারা বেরিয়ে যায়। তাহলে সেলের মধ্যে কিছু ভাইরাস আছে, ওই সেল ভাইরাস ইনফেক্টেড সেলগুলোকে সাইটোটক্সিক টি সেল ডিস্ট্রয় করছে, আর যে ভাইরাসগুলো এক্সট্রা সেলুলার স্পেসে ঘোরাঘুরি করছে নতুন হেলদি সেলকে অ্যাটাক করার জন্য, এই অ্যান্টিবডিগুলো গিয়ে তাদেরকে চারপাশ থেকে ঘিরে ফেলবে। দেখেন ওদেরকে চারপাশ থেকে ঘিরে ফেলছে, যাতে এই ভাইরাসগুলো আমার হট সেলের রিসেপ্টরের সাথে বাইন্ড করতে না পারে। দেখেন একটা ভাইরাল পার্টিকেলের চারপাশ থেকে এই ইমিউনোগ্লোবিন জিটা তাকে ঘিরে ফেলছে, তো যখনই ওকে ঘিরে ফেলবে দেখেন তখন ও আর কোনো নতুন হোস্ট সেলকে অ্যাটাক করতে পারবে না, তাহলে ওকে ইনঅ্যাক্টিভেট করে দিয়ে দিচ্ছি, এটাকে বলছি নিউট্রালাইজেশন। এবং একটা হলো নিউট্রালাইজেশন, এবং যখন এই অ্যান্টিবডিগুলো চারপাশ থেকে ভাইরাসকে ঘিরে ধরবে তখন সেটা হেভি হয়ে সাসপেনশনের মতো হয়ে যাবে, এটাকে আমরা বলছি অ্যাগ্লুটিনেশন। এছাড়াও এই অ্যান্টিবডিগুলো এই ভাইরাসকে ঘিরে ধরার মাধ্যমে কমপ্লিমেন্টকে অ্যাক্টিভ করে, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন। ঠিক আছে, এবং আরেকটা হচ্ছে অপসোনাইজেশন। অপসোনাইজেশনটা কিভাবে করে, আমরা প্রথমে আপনাদেরকে যেটা দিয়ে শুরু করেছি যে ভাইরাস ইনফেক্টেড যখন ভাইরাল ইনফেকশন হয় তখন ওই কিছু ভাইরাসকে কে এনগালফ করে, ম্যাক্রোফেজ, ডেন্ড্রাইটিক সেল, ওরা, তাই না। এখন এই ম্যাক্রোফেজ, এটা এখন যেটা আঁকলাম এটা হলো একটা ম্যাক্রোফেজ, এই ম্যাক্রোফেজের সেল সারফেসে রিসেপ্টর থাকে, কার জন্য রিসেপ্টর থাকে, এটাকে বলি এফসি রিসেপ্টর। একইভাবে ডেন্ড্রাইটিক সেলের গায়েও এফসি রিসেপ্টর থাকে, একইভাবে ন্যাচারাল কিলার সেলের গায়েও রিসেপ্টর থাকে, এগুলো সব হলো এফসি রিসেপ্টর, কার জন্য, ইমিউনোগ্লোবিউলিন জি এর জন্য। তাহলে এই যে ইমিউনোগ্লোবিউলিন জি একটা ভাইরাসকে যখন চারপাশ থেকে ঘিরে ফেললো, ধরে এই হলো ভাইরাস, এই ভাইরাসটাকে ম্যাক্রোফেজটা তেমন ভালোভাবে চিনছে না, কিন্তু যখনই ইমিউনোগ্লোবিউলিন জি ওকে ঘিরে ধরলো, এখন আমার ইমিউনোগ্লোবিউলিন জি এর জন্য তো রিসেপ্টর আছে,
তাই না? তখন এই ম্যাক্রোফেজটা গিয়ে থ্রো ইমিউনোগ্লোবুলিন জি ভাইরাসটাকে ডিটেক্ট করবে এবং তাকে তখন ফ্যাগোসাইটোসিস করে ফেলবে। তাহলে এটাকে বলছে অপসোনাইজেশন, ফ্যাগোসাইটোসিস প্রমোট করছে। একইভাবে সে ম্যাক্রোফেজকেও হেল্প করবে ফ্যাগোসাইটোসিস, একইভাবে সে ন্যাচারাল কিলার সেলকেও ভাইরাসকে চিনতে হেল্প করবে। তাহলে ন্যাচারাল কিলারসের এই যে ইমিউনোগ্লোবুলিন জি এর মাধ্যমে ভাইরাসকে চিনছে, তাহলে এভাবে সে ন্যাচারাল কিলার সেলের কাজকেও প্রমোট করবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে ওভারঅল এই বিষয়টাকে বলছে অপসোনাইজেশন। তাহলে এইভাবেই আমাদের ভাইরাল ইনফেকশনের বিরুদ্ধে টি সেল মিডিয়েটেড ইমিউনিটি কাজ করছে, তার সাথে বি সেল থেকে আসে অ্যান্টিবডি। তো আমাদের চ্যাপ্টার 60 আলহামদুলিল্লাহ শেষ আজকে, আর মেমোরি বি সেল এবং মেমোরি টি সেল নিয়ে আমি কথা বলবো চ্যাপ্টার 61 এ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।